শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনানিয়ে নিয়ে আসি মনিবার নারায়ণে সাক্ষাতে কহিল বিস্তর তারপরে কর করিয়া প্রণতি কহিল না রদমুনি নারায়ণী প্রতি কহ মা তাই কে মনে তোমার অভিচার চঞ্চলাচ পলা প্রায় ফেরদারে দার কলকের তরে ত নাহি নাই কোন স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি সতত পুক্রিয়া যত নরনারীগণ অসহ্য যাত না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে ছিন্নকায় বলহীন দেখো ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ বাহ প্রিয় প্রাণাধিকে পুত্র কন্যা গণে পরিতেছে পরিত্যাগণের কারণে বলো 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সাদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতবার ক্ষুণ্ণ মুনি পরে নার লোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চল আমার নামে কিসের লাগিয়া কারণ ইহার তবে সুন মন্দিয়া অনাচারে ক্রোধ অহংকার অলস্য কলহ মিথ্যা গিরিছে সংসার নিদ্রা যায় বেহস নয় দয়া মায়া লজ্জা আদি দিয়া বিশ্বরে জনে যেখানে সেখানে করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যা কালে ধুবধু না দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতের রে নাহি দেয় গোবরের ছড়া ময়লাই নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সিজন পাঠাইয়াছি মর্তো ধামে সুখেরও কারণ বৃথাই সুখেতে তারা বলিয়া আমায় আকার যে কুকার যে তারার কাটায় শ্বশুরে শাশুড়ি গনে নয় মতি বাক্যবান বর্ষে প্রতি স্বামী এতগানে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে সতর লজ্জা গুণ জাত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর আগ্রেতে খায় যত নারী গণে অতিরে করেছে হেলা না করে বচন আছে গৃহস্থলী ছেড়েছে রান্ধন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় শত তো তাহারা মোরে জ্বালাতন করে চপলারে প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে হিংসা দেশ হিংসা পূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতা করে অন্বেষণ রাসনা তৃপ্তির জন্য ভাকন তারি ফলে নানা ব্যাধি অকালে যেই যে রূপ রূপাপের গার অচলা হইয়া তথা থাকি কি প্রকার পরিজিয়া এ সব দোষ হলে সদাচারী অচালা থাকি বসে তা দিবা বিবাবরি এত শুনি মুনি বরে বলে রিষ্ট মনে কি হলে প্রসন্না দেবী হবে নরগণে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারে কি লভিতে নর তব পদ ছায়া সৃষ্টি স্মৃতি পলায় রে তুমি অধিকারী জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী কৃপা করি কর মাতা বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবর্ষির বাক্যে দায়া উপজিল মনে বিদায় করিল তারে মধু সম্ভাষণে মতবাসী দুঃখের কাঁদিছে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টায় আমি করিব সত্তর তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতীক রূপে কেমন কেমনে তাদের দুঃখ করিব মচন উপদেশ দাও মরে বিপদবান শুনিয়া লক্ষ্মীর বাণী কহে নক্ষিপতি কোতলা কি হেতু দেবী স্থির করো মতি মনোদিয়া শুনো সতি বচন আমার লক্ষ্মী ব্রত নর লোকে প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে গানে পুজিয়া শুনিবে কথায় আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য হে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার শ্রী হরির বাক্যে দেবী অতিথি মনে গমন করিল মর্তে ব্রতপচারণে অবন্তী নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য পার তার কুবের প্রায় নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় অসারজয় অপর তার কুবের প্রায় সোনারে সংসারে তার শূন্য হিংসা দেশ পালিত প্রজাগণ কে পুত্র নিবাস এখন সাত পুত্র রাখি ধনেশ্বর শ্মশান মানে যথা কালে গেল লোকান্তর বারজাদের বহু তেতে সপ্ত সহোদর হইল পৃথক অন্য কিছুদিন পর হিংসাতে সলক্ষ্মী যত সহচর একে একের সবে আসি প্রবেশিল ঘর ক্রমে ক্রুমে লক্ষ্মীদেবী ছাড়িল সবার সোনার সংসারে সব গেল সার খার বৃদ্ধা ধনেশ্বরে পত্নী নিজ ভাগ্য দোষে নাপারিতৃষ্টিতে আর বধূদের রসে চলিল বনেতে বৃদ্ধা তেজীব জীবন অদৃষ্টের ফলে হয় এখেন ঘটোন অন্না ভাবে দেহ মলিন বাদনে চলিতেছে শক্তি নাই করিতেছে ক্রন্দন হেন কালে ছাত্রবেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হইলয়া আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি এ ঘোর কান তারে কাহারো তুমি কার ভারণী কি হে মলিনী মুখ বিষাদ বৃদ্ধা বলে অতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনি পতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যের লক্ষ্মী অতিষ্ঠান সোনারে সংসারে মোরে ছিল ধনে জনে পুত্রবধূ মোরে সেবিত যতনে অতির হইল কালে সুখ শান্তি যত গৃহ হতে ক্রুমে ক্রুমে হল তিরোহিত সাত পুত্র সাত হাডি হয়েছে এখন ধুরা মোরে করে জ্বালাত সহিতে না পারি আর সংসার জাত না তেজীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বাচন আত্মহাত্মা মহাপাপ নরকে গম যাও সতী গৃহে ফিরে করো লক্ষ্মী ব্রত অচিরে হইবে যত সুখপূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারী গণে করিবে লক্ষ্মীর ব্রত হরসিত মনে জলপূর্ণ ঘাটে দিবে রে ফোটা আমরের জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা নিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তান এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা অন্তে দিয়া প্রণাম করিবে তারে পরে গণেশ সিঁদুর লইবে যে পূজা করে প্রতি গুরু বারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যে গৃহে ব্রত কালে সবে বামাগণ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে বাধার অব হইয়া চলা ভক্ত পূর্ণ করি আমি যে কমলা পূর্ণমাসি হয় যদি কোন লক্ষ্মী বারে উপবাস থেকে নারী পুঁজি পতির পুত্র লয়ে সুখে রবে অনুখান লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত ল ঘরে ঘরে রাখি তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃময়ে সুখী হতে তুমি এর ফলে আলস্য তেজিয়া সুতা কাটিবা মা দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গিহে কর গিয়া ব্রতের প্রচার পারে ব্রত সংসার প্রচারে আসিরে হইবে তব বৈভব পুত্র বধু গণে সবে থাকিবে তোমার পূর্ব মাত শান্তি মায় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মীর কৃপা করি দেখিয়া হ'লা বৃদ্ধা আনন্দ বিভাৰ প্ৰণাম কৰিছে বৃদ্ধা যুৰি দুই কৰ প্রসন্ন হইয়া দেবী দিল তারে কল অন্ত দেন হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হলো আদর্শন দৃষ্ট চিত্তে বৃদ্ধা গৃহে করিলে গমন আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন প্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেবীর সব কথা যা বলিছে তা তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থ হইল তিরোহিত মিলিল একত্রে পুন ভাই সাথে জনে মিলিল সাহোদার সম যত বধুগণ মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন গৃহবাসীরে হইল শান্তিনিকেতন রুগ্ন ব্রাহ্মণের উপাখ্যান বৈবজগে আগে দিনি বৃদ্ধা রয়া লয়ে উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনিতার ভক্তি উপজিল মনে মনে লক্ষী ব্রত মানুষ করিল পতি তার শির রুগ্ন আকম আর ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে তাইত নারী ভাবি মনে করিছে কামনা নিরগপতিরে করে চরণে বাসনা গৃহে গিয়ে ও করে লক্ষ্মী ব্রত ভক্তি মতে সাধী নারী পুজে বিধি মত দেবীর কৃপায় তার দুঃখ হল দূর প্রতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে দিনে জন্মিল নয় হইল সংসারে তার সুখের আলয় দয়াবতী নারায়ণী হইলা সদায় তয় জন্মিল তার এই রূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে ক্রমে প্রসারিত হলো সদাগরের উপাখ্যান অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপারে প্রত্যেকমা হাত হলো যেভাবে প্রসার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগল নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরে বাসী এক বণিকনায় উপনীত হলো আসি ব্রতের সময় अनेके সম্পত্তিতারে ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসারে সদা ছিল জনে বধুরার পরে তো নেই ব্রত দেখি হিসুরতে সদাঘর বাক্য শুনি বলে বা মা গন করিতে লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ যে জনে করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মীর এতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পজে তাহারে ধনুজন ভোগেও যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কিবা বা হবে ককালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেলো বৃদ্ধা বাক্য আমি না শুনি কখন গর্বিত বচনে লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে ধান মাদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা দৈব যোগে লক্ষ্মী কোপে সহধান জন সপ্ত তরি জল মাঝে হইল মগন সর্বদ্রব্য যাহা কিছু আসিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড় দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্ন সোনার সংসারে তারা সকলে পণ্য ভিক্ষাবিজি হয়ে সবে ফেরে ঘরে ঘরে জঠর জালায় ঘরে দেশ দেশান্তরে করিয়া বিপাকে তাই সাধু নাই অশ্রু দুই নেত্রে কাঁদে উভয় হইয়া বিধি করিলি এমন আদম সন্তান আমি অতি অভাজ সাধুর দুর্দশা দেখি দয়া পুপজিল করুণরি দয়া লক্ষ্মী সকলি বুঝিল দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল পাঠাইয়া বলতি পুরে করি ভিক্ষাছল নানা স্থানে ঘুরিয়া আনিবারে পর উপনীত হইল মা বলতি নগর করে কথা সব বা মাগল স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেন পড়িল বি পাকে অহংকারে দোষী দেবী তেজিল তাহাকে জড় করে ভক্তি ভারে হয়ে যাকে মান করিতেছে তাহারা স্তুতি সাধুর নন্দন হাম দাসের অপরাধে যত তব পদে মতি যেন থাকে অবিরত ক্ষমা কর নারায়ণী ও মা সক্ষমা শিলে সত্য স্বরূপিনী তুমি ও গোমা কামলে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি উপাধি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতী সাত তুমি উপমা দেবগণে ভক্তি মানে পূজে সদা তোমা সুর নর সকলের সম্পদ রূপিনী জগত সর্বস্ব তুমি ঐশ্বর্য রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলের তব অংশ আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মহিনী ক্ষীরদ সাগর তুমি ক্ষীরদ নন্দিনী মাগ ত্রিদিব মন্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বীরিপুরে বেদের কৃষ্ণপ্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণের তুমি রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপী নারী বৃন্দা বিরাজ বনে চম্পক ঈশ্বরী শত শৃঙ্গ শৈল তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্ম বনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুন্ধে তুমি মামালতী কুন্দদন্তী নাম ধার তুমি কুন্দ বনে তুমি গসু শিলা সতি কেত কি কাননে তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা গ নরপতি পুরে সকলের গৃহ লক্ষ্মী তুমি ঘরে ঘরে বিনোদনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করি অধম অপরাধ ক্ষমা কর দুঃখ বিনাশিনী অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী দয়া কর এবে মোরে মাধব ঘরণী এই রূপে ভক্তিযুক্ত মনে একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প আসি নিজ ধাম বধুগণে বলে সাধু লক্ষ্মী ব্রত সার সবে মিলে কর ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যে তুষ্ট হয়ে বধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ভক্তাধীনা নারায়ণী হইয়া সাদয় নাসিলে সাধুর ছিল যত বিত্ত চয় দেবীর কৃপায় তাই সম্পাদ দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো শব্দ ওঠে ভাসি জলের পর মহানন্দে পূর্ণ হলো সাধুর মিলিল বিরাতারা পুন আর বধুগণ সাধুর সংসার হলো পূর্বের মত সবে মনে রেখো সাদা লক্ষ্মীর বচন লক্ষ্মী ব্রত নরকে করম প্রচলন গুরুবারে মিলি যত নারী গণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে ব্রতের মাহাত্ম এইভাবে ব্রত ধামে ব্রতের প্রচার মনে মর্ত ধামে লক্ষ্মী ব্রত সার এই ব্রত জেরা মনি করে একে মনে লক্ষ্মীর কৃপায় সেই ধনে জনে অপুত্রর পুত্র হয় নির্ধনের ধান ইহলক সুখ অন্তে স্বর্গেতে গাম যেবা পড়ে যেবা শোনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর বারেতে তার মনোবাঞ্ছা পড়ে ব্রত করি স্তপাট যে যেন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপনে ভরে বর চাহো লয় মন স্মৃতিতে সিঁদুর দাও ও মিলে উলুধনি দাও সবে অন্য কথা ভুলে লক্ষীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে জরালয় জড়ো করি দুই হাতে ভক্তিযুক্ত মনে প্রণাম কর এবে যে থাক খানে প্রণামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী কিরদ সম্ভবা দেবী জগত মহিনী দয়াময়ী জগতে মাতা বিপদ নাছিনি আগতির গতি মাতা তুমি নারায়ণী ভগত রথ সালা দেবী সত্য সারুপিনী হরি প্রিয় পদ তুমি মাত্রাধিতা পদ্ম ছায়া দানে কৃপা করো জগনা দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমায় আমি তোরাও তারিণী মোরে চরণে নাম আমি এতে বলি গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুটাইয়া প্রণাম করো সর্বজন